আমি কি পারবো? পারবে মুনিয়া, তুমি অবশ্যই পারবে। আমি আছি না, তুমি শুধু ভাবির সাথে একবার দেখা করো, বাকিটা আমি সামলে নিব। ছোট্ট একটা বিষয় নিয়ে তো মাতামাতির তো কিছু নাই। দেখো, তুমি কথা বলো না, তোমারও দোষ আছে। আমার আবার কি দোষ? তোমার দোষ নেই না? তুমি জানো না যে মুনিয়ার আরেকজনের সাথে অ্যাফেয়ার আছে? তুমি কেন ওদের সাথে ওর পরিচয় করিয়ে দিলে? আচ্ছা, ওদের রিলেশন তো ব্রেকআপ হয়েছে, এই জন্য তো আমি ওর সাথে পরিচয় করিয়ে দিয়েছি। শোনো, এসব রিলেশন ব্রেকআপ হতেও সময় লাগে না, জোড়া লাগতেও সময় লাগে না। তাই তো দেখছি এখন। এখন দেখো কি করবে। আচ্ছা, তুমি বেশি একটু এক্সাইটেড হচ্ছ, ও তো তোমার বোন। মুনিয়ার সাথে কথা বলো, তুমি কালকেই মুনিয়ার সাথে কথা বলবে। এখানে আবার আমাকে কথা বলতে হবে কেন? তুমি নিজে তো বলতে পারো। আমার কথা বলার কোনো রুচি নেই। দেখো, তুমি কিন্তু বেশি রিয়্যাক্ট করছো, ও তো তোমারও বোন নাকি? শোনো, ও আমার যদি নিজের বোন হতো তাহলে গলা টিপে মারতাম, খালাতো বোন জন্য কিছু বলছি না। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি ব্যাপারটা দেখছি। আমার অসুবিধার জন্য ফোন দিয়েছেন নাকি আপা বলেছে? আরে শালিকা, এতদিনে তোমার দুলাভাইকে চিনলে না, আর আমি তোমাকে ফোন দিব সেজন্য তোমার আপা কেন আমাকে বলবে? হ্যাঁ, কারণ তো একটা আছে, আমি আপনার ছোট ভাইয়ের সাথে চুটিয়ে প্রেম করছি না, আর আপাতে এটা মানবে না। আচ্ছা, আমি কি কখনো তোমাদের প্রেমের বিরুদ্ধে কথা বলেছি? কি হলে কি হবে, আপা তো আর না, আর আমার আপার এসব স্বেচ্ছাচারিতা একদম পছন্দ না। শালিকা দেখো, আই এম অলওয়েজ তোমাদের প্রেমের পক্ষে। আচ্ছা, আপনি তো আমাকে আদরের সাথে পরিচয় করাতে নিয়ে গিয়েছিলেন না কি? আচ্ছা দেখো, আমি কি একবারও তোমাদের প্রেমের বিরুদ্ধে কিছু বলেছি? না না, তা বলেননি, কিন্তু 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 আবার কি? না, কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই, মানে ফোনে না, সরাসরি। কিন্তু আমি তো এখন একটু বেরোচ্ছি তুলা ভাই। হ্যাঁ নো প্রবলেম, মানে তুমি কোথায় যাবে সেটা বলো, আমি ওখানে চলে আসবো, সেখানে এসে কথা বলবো। না না, আপনার ওখানে আসতে হবে না, আপনি ওই ফাস্ট ফুডের দোকানটায় চলে আসেন, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, এখন বিষয়টা যত বেশি লম্বা হবে গ্যাঞ্জামটা আরো বাড়বে। হ্যাঁ, কিন্তু আমি এখানে, হ্যাঁ আমি বুঝতে পারছি, এখানে তোমার বাদরের কোনো দোষ নাই, তোমরা অবস্থা শিকার। যখন তোমাদের বিয়ের ব্যাপারে আমরা ভেবেছি তখন তোমরা রাজি হওনি, এখন তোমরা রাজি, হয়তো আমরা গ্যাঞ্জাম করছি, তাই না? ঠিক তাই। ঠিক আছে, তো এখন তোমরা কি করতে চাও বলো। আমি আদরকে স্পষ্ট বলে দিয়েছি যে আমরা আর যাই করি পালিয়ে বিয়ে করব না, আদর ইভেন আমার কথা অ্যাগ্রিও করেছে। ওকে ফাইন, তো তোমাদের প্ল্যান কি? জানি না, বাট যাই করি আমরা পালাবো না, দ্যাটস ফর শিওর। ওকে তাহলে তো ফাইন, তুমি যদি তোমার সিদ্ধান্তে ডিটারমাইন্ড থাকো তো এগিয়ে যাও, গো অ্যাহেড, আমি তোমার সিপাহী সালার দুলাভাই তোমার পেছনে আছি, আমার প্রিয় শালিকা বীর দর্পে সামনের দিকে এগিয়ে যাবে। দুলাভাই, আপনি আমাদের সবসময় সাহায্য করবেন সত্যি? তাহলে কি বলছি, বললাম তো তুমি সামনের দিকে এগিয়ে যাও,
আমি আছি তোমার পেছনে, আর আমি তো সবসময় প্রেমের পক্ষেই ছিলাম নাকি? জানি না, বাট দুলাভাই আমাদের হেল্প করলে কিন্তু অনেক কিছু সম্ভব। আরে দূর, সে দেখা যাবে। এখন আমি তোমাকে যা বলবো তা তুমি মন দিয়ে শোনো। বলো। আমি নিজে তোমাকে ভাবির কাছে নিয়ে যাব। আজকে? কয়েকটা দিন পরে গেলে? না না, কয়েকটা দিন পরে গেলে হয় না। আমি চাচ্ছি লোহাটা গরম থাকতে থাকতেই আমি বাড়িটা দেবো। কিন্তু আমি ওখানে গিয়ে কী করবো আদর? আমার খুব অস্বস্তি লাগে। ফিল ফ্রি, আমি আছি তো না? হ্যাঁ, বাট আদর তুমি বুঝতে পারছো না আসলে। তো এত বোঝার দরকার নেই, আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলেই হলো, আর এটা না হলে আমাদের আর কোনো উপায় নেই। হ্যাঁ, কিন্তু দুলাভাই যদি ভাবিকে বুঝিয়ে বলে তাহলে কিন্তু হয়। ওনারটা উনি বলুক, তবে আমার মনে হয় না যে ভাবি কারো কথায় তার ডিসিশন চেঞ্জ করবে। তবে হ্যাঁ, তুমি যদি পার্সোনালি তাকে বুঝিয়ে বলতে পারো তাহলে হয়তো কিছু হবে। হ্যালো। হ্যাঁ আপা। হ্যাঁ আমি আসছি, হ্যাঁ আমি আধা ঘন্টার মধ্যে আসছি। সরি আদর, আজকে যেতে পারবো না, বাসা থেকে ইম্পর্টেন্ট কল এসেছে। আজকে সম্ভব না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। বুঝবো এই যে পরিবারের অমতে বিয়ে করে এখন আমি পস্তাচ্ছি। আপু, আমি পরিবারের অমতে কি করছি? তুই তো মতেও কিছু করছিস না। আপু, তুমি আমাকে এইসব কথা বলতে এখানে ডেকে এনেছো? তুই কি নতুন করে কিছু বলতে চাস? হ্যাঁ, আমাকে আদর বলছিল আমাকে জিনি আপুর সাথে দেখা করিয়ে দিবে। তারপর? তারপর কি? তারপর তুই ওখান থেকে অপমান হয়ে ফিরে আসবি। আপু, জিনি আপু আমাকে দেখলে অপমান কেন করবে? এমনও তো হতে পারে জিনি আপু আমাকে দেখলে তার রাগ কমে যাবে। শোন, একটু আগে জিনি আপু ফোন করে মাকে যা তা বলেছে। শুধুমাত্র তোর কারণে আমি এবং মা এসব সহ্য করে যাচ্ছি। কি? হ্যাঁ, জিনি আপুর ধারণা ওই আদর একটি সোনার টুকরো ছেলে, আর তুই হচ্ছিস জলে ভাসা পদ্ম। আপু, তাহলে আমার কি করা উচিত? শোন মনিয়া, যদি আমার কথা মানিস তাহলে ইমিডিয়েটলি এসব ছেড়ে দে। তোর ব্রেকআপ হয়েছে মাত্র কদিন, আগে নিজেকে বোঝার চেষ্টা কর, পরে আরেকজনকে বোঝ। ব্যাপারটা তো তোমার আর আমার, তাই না? এখানে বোন আসলো কোথা থেকে? আদর, আমার মা আর বোন কেউ তো আমার খারাপ চাবে না, ঠিক না? আর আমার কারণে ওরা অপমানিত হবে আমি কিন্তু তাও চাই না। সো এখন ওরা যা বলবে আমি তাই করবো, ঠিক করেছি। আচ্ছা আচ্ছা,
তোমার যা ঠিক মনে হয় তুমি তাই করো, কিন্তু আমার সাথে একবার দেখা করতে তো কোনো সমস্যা নেই।